আপনারা জানেন আগামী 11ই জানুয়ারি 2021 নবান্ন অভিযান রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষককর্মীদের ন্যায্য দাবির সাপেক্ষে এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের আজকের আলিপুর জেলা শাসকের দপ্তর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কেন্দ্রীয় যে জোটের নেতৃত্ব 8টি গাড়ির কনভয় করে যারা গত 7ই ডিসেম্বর রওনা দিয়েছিল কলকাতা সহ বিভিন্ন জেলার নেতৃত্বরা, এবং পরপর 5টা জেলা শাসকের দপ্তর অভিযান হলো। গতকাল কুচবিহারের জেলা শাসকের দপ্তর অভিযান অত্যন্ত সফলভাবে সংগঠিত হয়েছে। হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা কুচবিহার শহর দখল করেছিল, গত পরশু দিন জলপাইগুড়ি শহর দখল করেছিল। উল্লেখ্য, এখানে জলপাইগুড়ি এবং কুচবিহার যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অবস্থান করছেন, তার কর্মসূচি করছেন, সেখানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের যে ন্যায্য দাবি, সমকাজে সমবেতনের সাপেক্ষে বেতন কাঠামো এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা, এবং তার সঙ্গে পেনশন সহ অবসরকালীন ভাতা এবং 19 দফা দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট জেলা শাসক ডেপুটেশনের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, এবং সেই মতো মুখ্যমন্ত্রীর সিএমও দপ্তর শিক্ষা সচিব যোগাযোগ করছে, এবং মুখ্যমন্ত্রী সফররত তার মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমাদের সঙ্গে বৈঠক করতে পাঠিয়েছিলেন। একাধারে আলোচনা, একাধারে আন্দোলন, ফলে গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা আজকের একটা ঐতিহাসিক লড়াইয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এবং তারা জোটবদ্ধ হয়েছে পেশাগত দাবিতে। নিশ্চিতভাবে এ লড়াই আগামী দিনে ইতিহাস তৈরি করবে। দিল্লির কৃষক আন্দোলন, বাংলার শিক্ষক আন্দোলন, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে শিক্ষকদের মহাজোট, সেই মহাজোটের নেতৃত্বের যে কনভয় রওনা দিয়েছে আলিপুর দুয়ার জেলা শাসকের দপ্তর অভিযানের উদ্দেশ্যে, প্রত্যেকটা জেলা শাসকের দপ্তর অভিযান যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সহযোগিতা করছে এবং সাধারণ মানুষ সুশীল নাগরিক থেকে শুরু করে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা যেভাবে প্রতিদিন নিজেদের রেকর্ড নিজেরা ভাঙছে, তাতে আমরা নিশ্চিত আগামী 11ই জানুয়ারি কলকাতা অবরুদ্ধ হবে মানুষের জমায়েতে এবং বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি সাপেক্ষে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই রাস্তা খোলা, আলোচনা, এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আর মাত্র 25 দিন সময় আছে। এই 25 দিনে গোটা রাজ্যের আরও প্রায় 17টা জেলা শাসক দপ্তর আমরা অভিযান করব এবং নিশ্চিতভাবে সমস্ত দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে এবং তিনি আলোচনা করবেন। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন থেকে যে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছে, তার প্রতিলিপি মিশন ডিরেক্টর থেকে শিক্ষা দপ্তরের এডুকেশন সেক্রেটারিকে পাঠিয়েছে এবং আমাদেরকেও পাঠিয়েছে। সমস্ত জেলা শাসক দপ্তর এবং ডিএমরা সে আমাদের যে 19 দফা দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পাঠাচ্ছে। নিশ্চিতভাবে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অন্য সবার সঙ্গে বৈঠক করে, নবান্নের সভা গিয়ে সেখানে মতুয়াদের সঙ্গে বৈঠক করে, ইমামদের সঙ্গে করে, পুজোকর্তাদের সঙ্গে করে, ক্লাবকর্তাদের সঙ্গে করে, তেমনি শিক্ষকদের সমস্যা সমাধানের বৈঠক করুক এবং সেই সমস্যার সমাধান করুক। ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে কনভয় নিজস্ব পতাকা, অরাজনৈতিক পতাকা উঁচিয়ে গোটা রাজ্যের কুচবিহার থেকে কাকদ্বীপ পাহাড় থেকে সাগর জঙ্গলমহল থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু যাচ্ছে। আজকের আমরা আলিপুর দুয়ার জেলা শাসকের দপ্তরে রওনা দিয়েছি, আগামীকাল কালিম্পংয়ের জেলা শাসকের দপ্তর রওনা দেব এবং সেখানে ডেপুটেশন আছে। আগামী 21 তারিখ দার্জিলিং জেলা শাসকের দপ্তর ডেপুটেশন এবং মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তর অভিযান আছে। আগামী 22 তারিখ পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তর অভিযান, 23 তারিখ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তর অভিযান, 24 তারিখ বাঁকুড়া ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তর অভিযান, 28 তারিখ বাঁকুড়া জেলা শাসকের পুরুলিয়া জেলা শাসকের দপ্তর অভিযান, 29 তারিখ বাঁকুড়া জেলা শাসকের দপ্তর অভিযান, 30 তারিখ পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তর অভিযান, 31 তারিখ হুগলি জেলা শাসকের দপ্তর অভিযান, 4ঠা জানুয়ারি নদিয়া জেলা শাসকের দপ্তর অভিযান, 5ম জানুয়ারি 5ঠ জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর অভিযান, 6ঠ জানুয়ারি হাওড়া জেলা শাসকের দপ্তর অভিযান, 7ঠ জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তর অভিযান, 8ঠ জানুয়ারি বীরভূম জেলা শাসকের অভিযান দিয়ে শেষ হচ্ছে। তারপরে আর মাত্র 3 দিন পরে সেই কলকাতার বুকে হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী, প্রায় 3 লক্ষের বেশি শিক্ষক শিক্ষাকর্মী এবং তাদের পরিবার মিলে প্রায় 5 লক্ষ মানুষের জমায়েত হবে, গোটা কলকাতা অবরুদ্ধ হবে। ইতিমধ্যে আমরা বেঙ্গল আর্মির পক্ষ থেকে
পারমিশন পেয়েছি। কলকাতা পুলিশকে আমরা 4-5 বার রিমাইন্ডার দিয়েছি এবং নিশ্চিতভাবে আমরা হাইকোর্টে ও এই পারমিশনের জন্য কিন্তু পেয়ার করেছি। সুতরাং পারমিশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন মেনে নিয়ে অনুমতি দেবে এটাই আমরা ভরসা করি। কারণ আমরা দুটো জায়গায় দেখেছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন, সেই জলপাইগুড়ি এবং কুচবিহারে, সেখানেও কিন্তু আমাদের শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের শান্তিপূর্ণ ডেপুটেশন পালন করেছে। সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং বৃত্তিমূলক শিক্ষক থেকে পার্শ্ব শিক্ষক, কম্পিউটার শিক্ষক থেকে স্পেশাল এডুকেটার, শিক্ষাবন্ধু থেকে শিক্ষামিত্র, আনাডের মাদ্রাসা থেকে শুরু করে SSKMSK একাডেমি সুপারভাইজার মাদ্রাসা, সকলকে আমরা সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার বার্তা যারা শুনছেন এটাকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে বার্তাটা গোটা রাজ্যের সমস্ত মানুষের কাছে পৌঁছয় এবং তাছাড়া সর্বভারতীয় স্তরেও যেন এই বার্তা পৌঁছয়। কারণ বাংলায় যে শিক্ষক আন্দোলন সংগঠিত হচ্ছে সেটা 60-এর দশকের শিক্ষক আন্দোলন, কেউ হার মানাবে। দিল্লিতে কৃষক আন্দোলন, কেউ হার মানাবে বাংলার শিক্ষক আন্দোলন। কারণ আমরা রাজনৈতিকভাবে যে পেশাগত দাবিতে আমরা রাজনৈতিক নিরপেক্ষ একটা সংগঠন, আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারি। আপনারা জানেন যে এর আগে আমাদের লক্ষ্য ছিল বিকাশ ভবন অভিযান, সেক্ষেত্রে আমরা SSKMSK একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকাদের এই দাবি আদায়ের লক্ষ্যে বিকাশ ভবনের পাঁচতলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের ধর্ণা মঞ্চে এসে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তার আগে প্রাথমিক শিক্ষক আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, এবং এখন সময়ের দাবি মেনে সমস্ত শিক্ষক সংগঠনকে একত্রিত করে মহাজোট তৈরি করেছি এবং প্রত্যেকের আলাদা আলাদা দাবি যতক্ষণ না মিটবে ততক্ষণ এই লড়াই চলবে। কেন্দ্রীয় নেতৃত্বরা গত 3রা নভেম্বর থেকে টানা 2 মাস তারা বাড়ির বাইরে প্রত্যেকটা জেলায় প্রতিদিন যাচ্ছে, তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং তার সঙ্গে বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের অদম্য জেদ এবং তাদের যে জমায়েত এবং প্রতিদিন জোটের যে শক্তি বৃদ্ধি হচ্ছে, তাতে আমরা নিশ্চিত 100% দাবি আদায় হব। ইতিমধ্যে রাজ্যের নবান্ন এবং বিকাশ ভবন নড়াচড়া করে বসেছে এবং তারা আমাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে কিন্তু পৌঁছে গেছে এবং তিনি তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা সফর সঙ্গীকে আমাদের কাছে পাঠিয়েছে। একাধারে আলোচনা, একাধারে রাস্তার লড়াই। তাই সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী তথা সুশীল নাগরিককে অনুরোধ করছি যে আমাদের এই গণ আন্দোলনে সমর্থন করুন এবং শিক্ষকদের আত্মমর্যাদা ফিরিয়ে দিন। তার সঙ্গে কিন্তু আমরা রাজনৈতিক নেতাদেরকেও শিক্ষা দান করব, যারা ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি পালন করে না। সুতরাং রাজনৈতিক অপসংস্কৃতি, এবং সেক্ষেত্রে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মুখ খুলবে, নিজেদের পেশাগত দাবিতে যেমন লড়াই করবে সেই বাংলাকে একটা সুন্দর বাংলায় রূপ দেবে। আপনারা জানেন এর